আমি গত 18 মাস ধরে জাস্ট এই দুইটা ব্যাগ নিয়ে ঘুরতেছি, আর আমার সব ফিজিক্যাল সম্পত্তি এই দুইটা ব্যাগের মধ্যে। আর এই ভিডিওটাতে আমি ব্রেকডাউন করবো একজন ফুল টাইম ট্রাভেলার বা ট্রাভেল ফিল্ম মেকার হতে সাথে কী নিয়ে ঘোরা লাগে। আমি এখন TCC জর্জিয়াতে, অ্যান্ড এই ভিডিওতে অনেক ইনফরমেশন কভার করতে হবে, সো টাইম ওয়েস্ট না করে লেটস জাস্ট গেট ইনটু আমার ব্যাগ প্যাকসগুলোর মধ্যে। ফার্স্টে লেটস টক অ্যাবাউট আমার ছোট ব্যাগটা, যেটা হচ্ছে আমার ডে ব্যাগ। সাইডে একটা ছাতা রাখি সবসময়, আর এক সাইডে একটা পানির বোতল রাখি 1.5 লিটার, সাথে একটা কম্বিনেশন লক লাগানো। আমার দুই ব্যাগেই দেখবেন কম্বিনেশন লক লাগানো থাকে, যদি কোনো কারণে ব্যাগ থেকে দূরে যেতে হয় বা যদি ঘুমাতে হয় তখন এটা লক করে রাখতে পারি, যাতে কোনো চোরচামার এসে কিছু নিয়ে না যেতে পারে। আমার ব্যাগের মধ্যে মেইন হচ্ছে আমার ক্যামেরা ব্যাগটা, কিন্তু এখন ক্যামেরাটা আমার ক্যামেরা ব্যাগের মধ্যে নাই, ক্যামেরাটা হচ্ছে আমার হাতে। ক্যামেরার সাথে এই গরিলা পটটা ইউজ করতেছি, যেটা পরে বলতেছি করে রাখি। আমার লেন্স, আমি একটা আলাদা ভিডিও করছি জাস্ট আমার ক্যামেরা লেন্স আর ফিল্মিং গিয়ার নিয়ে, সো ওগুলো নিয়ে বেশি ডিটেলস এই ভিডিওতে কথা বলবো না, কিন্তু ওটার ব্যাপারে যদি আরো জানতে চান আমি ওই ভিডিওটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিবো, ওখানে গিয়ে আরো ভালো করে দেখতে পারেন আমি কি ইউজ করি ফিল্ম করার জন্য। লেন্সের পর হচ্ছে আমার কিন্ডল, অনেক কাজে লাগে বৈঠকি পড়ার সময় পথে। তারপর হচ্ছে আমার ডকুমেন্টস সহ এই ব্যাগটা, এটার মধ্যে ইউজুয়ালি আমার ভ্যাকসিন সার্টিফিকেট, আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের কাগজপত্র, আমার পুরানো পাসপোর্টটা, আর আমার ব্যাকআপ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, আর সাথে কিছু এক্সট্রা হালকা পাতলা টাকা থাকে। আমার ল্যাপটপের চার্জার তার উপর দিয়ে হচ্ছে আমার মেইন ল্যাপটপটা, এটা নিয়ে আমি আমার ট্রাভেল গিয়ার ভিডিওতে কথা বলছি, সো বেশি কথা বলতেছি না। তারপর হচ্ছে আমার ড্রোন DJI Mini 2 রিসেন্টলি কিনছি, এটা ব্যাগে ঢুকানোর জন্য অনেক কিছু ফেলাই দেওয়া লাগছে। তারপর আমার ল্যাপটপের মাউস। সাইড পকেটে আছে হচ্ছে আমার চার্জার, বেসিক্যালি এই একটা জিনিস দিয়ে আমার ফোন চার্জ করি, আমার কিন্ডল চার্জ করি, আর সাথে এই জিনিসটা দিয়ে আমার গ্যালাক্সি ওয়াচ 4 যেটা নতুন কিনছি ওটাও চার্জ করি। তারপর দিয়ে আমার ব্যাকআপ ফোনগুলোও এই মেইন ব্যাগের মধ্যে রাখি। এটা ছিল হচ্ছে লাস্ট এক মাস আগ পর্যন্ত আমার ব্যাকআপ ফোন গ্যালাক্সি S3, আর এটা ছিল আমার মেইন ফোন গ্যালাক্সি S10। এখন অবভিয়াসলি আমার নতুন ফোন গ্যালাক্সি S21 Ultra, আই থিঙ্ক ইট জাস্ট গেটস বেটার উইথ এভরি জেনারেশন। এটা হচ্ছে QHD স্ক্রিন রেজলিউশন, ডেফিনেটলি আমার দেখা বেস্ট, অ্যান্ড ভিডিও করার জন্য এটা উইদাউট আ ডাউট বেস্ট phone camera that I've ever used. Zooming capability is insane, video stabilization insane, total like a solid phone with a 3-ta camera. Honestly, watch for it. S21 Ultra, Buds Pro, সবকিছু recently আমি Samsung দিয়ে গিফট পাইছি, অনেক কাজে আসছে। তার উপর দিয়ে এখানে আমার ব্যাগে ইউজুয়ালি এক্সট্রা কিছু মেমোরি কার্ড রাখি, টুথব্রাশ রাখি, টাইলেনল রাখি যদি মাথা ব্যথা হয়, ফোন চার্জ করার জন্য এক্সট্রা জিনিস রাখি, একটা এক্সট্রা ব্যাটারি আমার ক্যামেরার জন্য সবসময় ডে ব্যাগে রাখি, কারণ বেশিক্ষণ ফিল্ম করতে গেলে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়। মাইক্রোফোন, যেটা ইউজুয়ালি আমার ক্যামেরা গিম্বলের সাথে কানেক্ট করি, এখন করি নাই কারণ বারবার ক্যামেরার সামনে থেকে পিছন থেকে কথা বলতেছি, সো ইউনিডাইরেকশনাল মাইক এখন ইউজলেস। আর আমার পাওয়ার ব্যাংক, যেটা অনেক কাজে লাগে ট্রাভেল করার সময়। তারপর দিয়ে একটা ডিওড্রেন্ট, খুবই ইম্পর্টেন্ট কারণ আমি ঘামলে অবস্থা খারাপ হয়ে যায়, সেটা তার সাথে রাখা খুবই জরুরি, যাতে আমরা বাসে ঢুকতে দেয়। এটা হচ্ছে একটা নর্থ ফেসের ব্যাগ, এটা কিন্তু কিনছিলাম কয়েক মাস আগে, $100 মতো পড়ছে। তা নর্মাল ব্যাগের চেয়ে বেশি দামি, বাট একটা ভালো ট্রাভেল ব্যাগপ্যাকে ইনভেস্ট করা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি লং টার্ম ট্রাভেল করতে চাচ্ছেন। আমার লাস্ট ব্যাগটা ছিল নর্থ ফেস থেকেই, আর ওটা পুরো 5 বছর টিকছে সলিড, সো হোপফুলি এটাও 5 বছর টিকবে। সো নেক্সট আমরা দেখব এই মেইন বড় ব্যাগটার মধ্যে কি আছে। সেটা হচ্ছে একটা অসপ্রি পোর্টার 46-liter ব্যাকপ্যাক, অনেক জোস একটা ব্যাকপ্যাক, অনেক সুন্দর ব্যাক সাপোর্ট, শোল্ডার সাপোর্ট সহ, যতক্ষণই ক্যারি করি ঘাড় পিঠ কিছু ব্যথা হয় না। 3 বছর আগে কিনছিলাম একটা বড় ট্রিপের জন্য। আমার একমাত্র বিষয় হচ্ছে একটু বড় একটা ব্যাকপ্যাক কিনা যাচ্ছিল, কারণ এটা হচ্ছে 46 liters হোল্ড করে, বেয়ারলি এনাফ কিছু ঢুকানোর জন্য, কিন্তু এখন আমার একদম নতুন কোনো কিছু কেনার জায়গা নেই। আর একটু বড় কিনলে যদি 55 liter টাইপের কিছু একটা কিনতাম তাহলে প্রবলেম অনেক কাজে লাগতো। ওকে, দেখি ব্যাগের ভিতরে কি আছে, তার আগে দেখি ব্যাগের বাইরে কি আছে। বাইরে হচ্ছে ওয়্যারলেস কিবোর্ডটা, যেটা আমার অনলাইন কাজ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ল্যাপটপের কিবোর্ড ইজ নট অলওয়েজ দ্য বেস্ট থিং। নেক্সট হচ্ছে টপ পকেট, এখানে রাখি হচ্ছে ইউজুয়ালি জাস্ট আমার আন্ডারওয়্যার, মোজা, 6 জোড়া আন্ডারওয়্যার 6 জোড়া মোজা। অনেস্টলি 6 জোড়া মোজা একটু বেশি মনে হয়, কারণ জীবনে আমার মোজা শেষ হয় না, ইউজুয়ালি আগে আমার অন্য সব জামা কাপড় ময়লা হয়ে যায়। লেটস মুভ অন টু দ্য মেইন পকেট, দেখি ভিতরে কি আছে। ফার্স্ট জিনিস হচ্ছে আমার টুপি, যেটা ইউজুয়ালি সামার ইউজ করি, পিনাট বাটার, কারণ এটা হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট খাবার আমার মতে, আমার খুব ফেভারিট পিনাট বাটার স্যান্ডউইচ, যেখানে যায় না কেন ইউজুয়ালি অ্যাটলিস্ট রুটি খুঁজে পাওয়া যাবে, একটা পিনাট বাটার স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবো। সাথে রাখি হচ্ছে এই পিল বক্সটা, যেখানে আমি আমার ডেইলি ভিটামিনস রাখি খাওয়ার জন্য। তারপর হচ্ছে আমার ফোনের জন্য, সরি আমার ক্যামেরার জন্য এই গিম্বলটা, গিম্বলের ডান্ডিটা কই, ডান্ডি শুদ্ধা, এটা বেসিক্যালি
99% আমার ভিডিও ফিল্ম করার জন্য সাথে এই গিম্বলটা ইউজ করি। এটা হচ্ছে একমাত্র ইলেকট্রনিক আইটেম যেটা আমি আমার ওই মেইন ভ্যালুয়েবল ব্যাগটার সাথে রাখি না, কারণ এটা ওই ব্যাগের মধ্যে ধরে না। এটার প্রাইস রিলেটিভলি ওই ব্যাগে অন্য যা যা জিনিস আছে তার চেয়ে অনেক কম, সেটা জাস্ট আমি মেইন ব্যাগে রেখে দিই। হচ্ছে আমার একমাত্র সোয়েটার, হচ্ছে আমার একমাত্র স্যান্ডেল, টয়লেট ট্রিজের জন্য একটা আলাদা একটা ব্যাগ রাখি। এটার মধ্যে ইউজুয়ালি আমার কন্ট্যাক্ট লেন্স সলিউশন, টুথব্রাশ, গোসল করার জন্য শাওয়ার টাওয়ার যা লাগে, শেভিং কিট সব কিছু এটার মধ্যে রাখি। টয়লেট ট্রিজের পর এটা হচ্ছে আমার প্যাকিং কিউব, যেটার মধ্যে আমার ময়লা কাপড় বা ময়লা লন্ড্রি রাখি। আমি ইউজুয়ালি প্যাকিং কিউব ইউজ করি, এরকম বেশ ছোটো ছোটো ব্যাগগুলো প্যাকিং করতে ইজি হয়, যাতে ব্যাগের মধ্যে সব একসাথে এলোমেলো না হয়ে থাকে। নেক্সটার মধ্যে আমার সব পরিষ্কার কাপড় ইউজুয়ালি রাখি। সেটার মধ্যে ইউজুয়ালি থাকে হচ্ছে আমার 6 জোড়া হাফ টি শার্ট, 1 জোড়া ফুল টি শার্ট, 2 জোড়া শর্টস, 1টা সুইম ট্রাঙ্কস আর 1টা পায়জামা। বাই দ্য ওয়ে, এখন আমি পরে আসি হচ্ছে একটা টি শার্ট, যেটা আমার 6টা টি শার্টের মধ্যে একটা। এটা হচ্ছে প্রাগে একটা হস্টেলে 2018-এ আমার লন্ড্রি সব কাপড় চোপড় শেষ হয়ে গেছিলো, তখন হস্টেলে একটা ছেলে খুব দয়া করে আমাকে তার এক্সট্রা টি শার্টটা দিয়ে বলছিলো না, ফেরত দেওয়া লাগবে না, ইউ ক্যান কিপ ইট। সেটা এখনও পরতেছি। সাথে আছে হচ্ছে আমার একমাত্র জিন্স। এই জিন্সটা আমি অ্যাকচুয়ালি ইস্তানবুল থেকে কিনছি 2 মাস আগে, কিন্তু তার আগে আমার যে জোড়া জিন্সটা ছিল ওটা ছিল আমার একমাত্র পেয়ার অফ জিন্স পুরা 4.5 বছর ধরে, 2017 থেকে। সো একটা প্যাটার্ন হয়তো বা খুবই বুঝতেছেন যে আমার যদি কোনো জিনিস দরকার না হয়, স্পেশালি কাপড় চোপড়ের ব্যাপারে, স্পেশালি কোনো শপিং জিনিস, আমি ইউজুয়ালি ওটা কিনি না। সো আমার ডেফিনেটলি কোনো ফর্মাল কাপড় চোপড় নাই আর লাস্ট 2 বছর লাগেও নাই, সো প্রবলি লাগবেও না। যদি লাগে তাহলে কিনে নিবো, তারপর ফেলাই দিবো, কারণ ব্যাগে তো জায়গা নেই। পুরানো একটা $10 আন্ডার ওয়াটার ঘড়ি কিনছিলাম, সার্ফিং করার সময় ইউজ করতাম, আজকাল আর ইউজ করেন হয় না। তারপর হচ্ছে এই ব্যাগটাতে আমার জাস্ট আমার গোপ্রো ইকুইপমেন্ট, সেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফ্লোটি আন্ডার ওয়াটার বা স্নর্কেলিং করার জন্য বারটা, চেস্ট মাউন্ট, হেড মাউন্ট, হেড স্ট্র্যাপ, যত কিছু লাগতে পারে আমার গোপ্রো সার্ফিং বা হাইকিংয়ের জন্য সব কিছু আমি এই ব্যাগে আলাদা করে রেখে দিই ইউজুয়ালি। এটা হচ্ছে আমার জেনারেল ইলেকট্রনিক্সের একটা সেকেন্ডারি ব্যাগ, এখানে ইউজুয়ালি জাস্ট অনেকগুলো কেবল থাকবে, কারণ চার্জিং কেবল ট্র্যাভেল করতে গেলে অনেক সময় খুবই ইজিলি নষ্ট হয়ে যায়, ব্যাগে ঠেসে ঠেসে সময় লাগে। তারপর আমার অন্যান্য যেসব ইলেকট্রনিক্স আইটেম আছে ওগুলোর ওয়ারেন্টি কার্ডসগুলো এখানে রেখে দেই। এটা হচ্ছে মানে বেসিক্যালি ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স স্টাফ, কিন্তু অতটা ইম্পর্টেন্ট না যেটা আমার ভ্যালুয়েবল আইটেমস ব্যাগের মধ্যে ঠেসে ঢুকে আমাকে। 3 নম্বর ইলেকট্রনিক্স ব্যাগটা হচ্ছে এটা জাস্ট আমার ক্যামেরার জিনিস। তো দেখতে পাচ্ছেন 2টা বড় বড় এখানে আমার ক্যামেরার ব্যাটারি চার্জিংয়ের ডিভাইস আছে, তার উপর দিয়ে আমার ক্যামেরার সাথে কানেক্ট করা লাগতে পারে এরকম ল্যাপেল মাইক্রোফোন বা ছোটোখাটো জিনিস। এটা আমি আলাদা ব্যাগে রাখি যাতে মিক্স আপ না হয় আমার অন্যান্য ইলেকট্রনিক্স আইটেমের সাথে, যাতে আমার ফিল্মিং করার সময় যদি কিছু লাগে আমি জানি আমার কোন ব্যাগে দেখতে হবে। কুইক ড্রাই টাওয়াল, যেটা ইউজুয়ালি খুব একদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে ড্রাই হয়ে যায়। নি ব্রেসেস 2 হাঁটুর জন্য, কারণ আমার 2 হাঁটুতে ইঞ্জুরির হিস্ট্রি আছে, এখন থ্যাঙ্কফুলি অনেকদিন ধরে কোনো প্রবলেম নাই, বাট হাইকিং করতে গিয়ে বেলায় বা কোনো এক্সট্রানিয়াস কাজ করতে গেলে যেটা নিতে অনেক প্রেশার পড়ে তখন এগুলো আমি ইউজুয়ালি ইউজ করি। হচ্ছে একটা মাল্টিপ্লাগ সাথে নিয়ে ঘুরি, এটা অনেকদিন ধরে ইউজ করি না, কিন্তু যদি কোনো কারণে কোনো হস্টেলে যাই বা কোনো হোটেলে যাই যেখানে আউটলেটস বা প্লাগস খুব লিমিটেড, তখন একটা ইউজ করে যাতে আমি অন্যান্য অনেকগুলো জিনিস চার্জ করতে পারি একসাথে, এটা কাজে লাগে। আমার এক্সট্রা কন্ট্যাক্ট লেন্স, আর এটা বিদেশে বা ট্র্যাভেল করার সময় পাওয়া অনেক কঠিন, সো ইউজুয়ালি আমি আগে থেকে 6 মাস বা 1 বছরের সাপ্লাই কিনে রাখি। আমার মেইন চশমাটা বাই দ্য ওয়ে আমি আমার মেইন ওই ব্যাগের মধ্যে রাখি। এটা হচ্ছে একটা জার্নাল, যেটা আমি আমার সর্ট অফ ট্র্যাভেল জার্নাল হিসেবে ইউজ করি, মানে কখনো খুবই স্ট্রেস লাগে বা মনে হয় অ্যাংজাইটি হইতেছে, তখন আমি জাস্ট এটা বের করে লেখা শুরু করি যে ওয়াই এম আই ফিলিং দিস ওয়ে, কেন কি হইতেছে। ইউজুয়ালি এরকম লেখার পরে ইট মেক্স মি ফিল বেটার। তার উপর দিয়ে আসে হচ্ছে আরেকটা জাস্ট ফাইল, যেখানে আমার পাসপোর্টের ফটোকপি বা কিছু কিছু জিনিস রেখে দেয়, যদি আমার ফোন পাসপোর্ট সব কিছু হারিয়ে যায় তাহলে অ্যাটলিস্ট একটা পাসপোর্টের ফটোকপি সাথে থাকবে। এই সাইড পকেটে রাখি হচ্ছে আমার জাস্ট ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ, পোর্সালাইন বাংলাদেশ থেকে আনছিলাম, এবারে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ, যেটা মানে কোনো এমার্জেন্সি মাথা ব্যথা, ঠান্ডা, এখন ঠান্ডা লাগছে আমার, বা অন্য ছোটোখাটো অসুখ বিসুখ হইলে যাতে মাঝ রাতে গিয়ে আমার ফার্মেসি খুঁজা না লাগে, যেন আমি সাথে এগুলো ক্যারি করি। অ্যাকচুয়ালি আমার মা আমার জোর করে ক্যারি করে, আমার অনেকগুলো এগুলো জীবনে লাগে না ইউজুয়ালি, বাট লাগতে পারে, হুনোস। আর এই পকেটে হচ্ছে আমার ব্যাকআপ চশমা, যাতে আমার মেইন চশমা ভেঙে না গেলে আমি অন্ধ না হয়ে যাই। আর মেইনলি অনেস্টলি অনেকগুলো ব্যাটারি, মানে দেখবেন AAA ব্যাটারি, AA ব্যাটারি, বিকজ আমার ল্যাপটপ কিবোর্ডের জন্য খুবই র্যাপিড পেসে ব্যাটারিজের মধ্যে যেতে হয়। অ্যান্ড কিছু সানগ্লাসেস ব্যাগের উপরে এই ছোটো পকেটটাতে যদি রাখি হচ্ছে আমি ছোটোখাটো জিনিস যেটা কাজে লাগতে পারে, যেমন IV প্রোফেন মাথা ব্যথা করলে লাগতে পারে, স্লিপিং মাস্ক, এক্সট্রা মাস্ক, কাগজ কলম। আরেকটা জিনিস বলতে চাই যে এই গরিলা পটটা ইউজুয়ালি আমি মেইন ব্যাগের মধ্যে রাখি, কারণ এটা যদিও ভ্যালুয়েবল, এটা অতটাও ভ্যালুয়েবল না যে আমার সবচেয়ে দামি ইলেকট্রনিক্সগুলোর সাথে আমার ওই ছোটো ব্যাগটার মধ্যে রাখবো। ব্যাগের মধ্যে ছিল এটা মাই সব কিছু, এখন ব্যাগের বাইরে কি আছে যেটা আমি ঘুরি সে নিয়ে কথা বলি। জিন্সের পকেটে ইউজুয়ালি আমি রাখি আমার ওয়ালেট, এখানে ইউজুয়ালি আমার এয়ারবিএনবির চাবি বা হোস্টেলের চাবি কিছু একটা থাকলে এখানে রাখি। সাথে এই সাইডে আমি ইউজুয়ালি রাখি হচ্ছে আমার সব মেইন ডেবিট কার্ড, মেইন ক্রেডিট কার্ড, ড্রাইভার্স লাইসেন্স,
মেইন পকেটে ইউজুয়ালি আমি একটাতে রাখি হচ্ছে লোকাল কারেন্সি, আর একটাতে রাখি হচ্ছে আমি $40 মতো ইউজুয়ালি সাথে নিয়ে ক্যারি করি ইমার্জেন্সির জন্য। সো আমার ওয়ালেটে একটা নতুন এডিশন, একটা বড় গেম চেঞ্জার হচ্ছে এই গ্যালাক্সি স্মার্ট ট্যাগটা। সো যদি কখনো ওয়ালেট হারায় যায় তখন এই জিনিসটা দিয়ে আমি ট্র্যাক করতে পারবো ওয়ালেটটা কোথায় আছে। ইউজুয়ালি 100-150 মিটারের মধ্যে খুবই অ্যাকিউরেট লোকেশন পাওয়া যায়, আর ওর থেকে দূরে গেলে আমি GPS কোঅর্ডিনেট পাবো আমার ফোনে যে কোন জায়গায় ওয়ালেটটা ফেলে রেখে গেছিলাম। যদি রুমের মধ্যে খুঁজে না পাই ওয়ালেটটা কোয়ে রাখছে তাহলে ফোনের সাথে কানেক্টেড, ফোনে একটা বাটন চেপ দিলে এটা অ্যালার্মের মতো বেজে ওঠা শুরু করে। তারপর দিয়ে বেশি জোর যদি আমি আমার ফোন কোনো কারণে হারায় ফেলি, তখন যদি আমার সাথে ওয়ালেট থাকে আর ফোন না থাকে, তখন এটাতে আমি যদি ডাবল ক্লিক করি তখন ফোনে অ্যালার্ম বাজে শুরু করে। This is insanely valuable. I mean, when I publicly want to say it, but ek mash age Istanbul e ami amar wallet haray felchilam. Apparently amar bashar samne jokhon chabi diye niche main gate e dorja khulte chilam Airbnb er, tokhon pocket theke wallet ta pore gechilo. Tarpor adha din dhore pura duniya ulot palot kore kotha paitechilam na. Finally jokhon samne rastay khujte chilam tokhon thankfully same bashari arekjon wallet ta peye upore niye rekhe gechilo. She baranda theke dekhe amare deke bollo je ha tomar wallet ta paisi. Ekhon thankfully eta niye parano lagbe na kothay ache wallet ta exactly. তারপর দেওয়ার সাথে আমি ইউজুয়ালি এই নতুন ওয়াচ ফোরটা যেটা স্যামসাং থেকে পাইছি এটা নিয়ে ঘুরি। এই জিনিসটা এত স্মুথলি ইন্টিগ্রেট করে ফোনটার সাথে, ইটস আনবিলিভেবল। কারণ অনেক সময় দেখা যাওয়া যায় ট্রাভেল করার সময় পকেটে ফোন থাকে কিন্তু পকেটে হাত দিয়ে বের করার ওই হাতের অ্যাভেলেবিলিটি থাকে না, হাতে ইউজুয়ালি দুইটা ব্যাগ নিয়ে ঘুরতেছি। তখন সাথে এই ওয়াচটা থাকলে ওখানে খুব ইজিলি চেক করা যায় কোনো টেক্সট মেসেজ আসলো নাকি, বা কোনো ফ্লাইট ডিলে হলো নাকি, বা ছোটখাটো জিনিসগুলো। খুব জোস একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আমার স্টেপসও ট্র্যাক করে স্যামসাং হেলথ থ্রু। ইউজুয়ালি আমি ট্র্যাক করে খুবই একটা মানে অ্যাকিউরেট আইডিয়া রাখার চেষ্টা করি আমি দিনে কতটুকু হাঁটতেছি। মাঝে মাঝে যখন কোনো কারণে ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় তখন ওরা ট্র্যাক করা বন্ধ হয়ে যায়, বাট ওয়াচটা থাকলে তখন অ্যাক্টিভলি ট্র্যাক হতে থাকে। পরে যখন ফোন আবার অন করি তখন ফোনের সাথে সিঙ্ক হয়ে পুরো ডেটাটা একসাথে মিলে যায়। তার উপর দিয়ে সাথে আমি ইউজুয়ালি ঘুরি এই ছোট ফ্যানি ব্যাগ বা ওয়েস্ট ব্যাগটা নিয়ে। ওয়েস্ট ব্যাগের সামনের পকেটে সবসময় আমার মাস্ক থাকে আর কিছু এক্সট্রা কয়েন্স থাকে যদি আমি কোনো কয়েনওয়ালা দেশে ঘুরি, যেরকম কোনো ইউরোজোন বা জর্জিয়া ইভেন। মেইন পকেটে এখন কিছু নাই, বাট ইউজুয়ালি মেইন পকেটটাতে ট্রাভেল করার সময় আমি সবসময় আমার পাওয়ার ব্যাঙ্কের সাথে রাখি বা কিন্ডলের সাথে রাখি। আর পিছনের পকেটটাতে আমি ইউজুয়ালি আমার মেইন পাসপোর্ট, আমার অ্যাক্টিভ পাসপোর্টটা, একটা এক্সট্রা মাস্ক আর কিছু ন্যাপকিনস রেখে দিই। আর সামনের পকেটে থাকে হচ্ছে আমার নতুন গ্যালাক্সি বাডস প্রো, হুইচ ইজ উইদাউট আ ডাউট আমার ইউজ করা এখন পর্যন্ত বেস্ট হেডফোনস। সো সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি ইনসেইন, কিন্তু আমার বেস্ট পার্ট এটার ব্যাপারে হচ্ছে এটার নয়েজ ক্যান্সেলিং এবিলিটিস। সো আমি সবসময় এরকম একটা বড় অ্যাপার্টমেন্ট এয়ারবিএনবি নিয়ে থাকি না, আমি অনেক সময় জাস্ট হস্টেলে থাকি একই রুমে 4-6 জন সাথে। সো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি হস্টেলে ঘুমান, আনলেস আপনি খুবই ইজিলি ঘুমান আর কোনো কিছুতে ঘুম ভাঙে না, হচ্ছে সাথে একজোড়া নয়েজ ক্যান্সেলিং হেডফোনস থাকা, যেটা আমার 5 দিন আগেই কাজে লাগছে যখন হস্টেলে ছিলাম। কারণ আমার পাশে একটা 40 বছরের একটা লোক ছিল যে এমন জোরে ডাক ডাকতেছিল, এগুলো ছাড়া আমার ঘুমানো মানে অসম্ভব হইতো। সো এগুলো বাদে আমি সাথে ইউজুয়ালি ক্যারি করি আমার এই জ্যাকেটটা, যেটা বেসিক্যালি একটা হুডি, বিকজ আমি ইউজুয়ালি এলেতে থাকতাম বা হাওয়াইতে থাকতাম। অনেস্টলি হাওয়াইতে এটাও লাগে না, বাট এলেতে এরকম পাতলা একটা জ্যাকেট ইজ মোর দ্যান এনাফ। ডেফিনেটলি জর্জিয়া যদি বেশি দিন থাকি বা ইউরোপে যদি উইন্টার কাটাই তাহলে আমার একটা নতুন জ্যাকেট কিনতে হবে। আমার ব্যাগ দেখে অবভিয়াসলি হয়তো বুঝছেন যে আমার ব্যাগে আর একটা জিনিস ঢুকানোর জায়গা নেই। সো যদি আমি নতুন জ্যাকেট কিনি তাহলে এই জ্যাকেটটা আমার কোনো ফ্রেন্ডের কাছে 3-4 মাসের জন্য জমা দিয়ে পরে এসে আবার উঠে নিয়ে যেতে হবে। তারপর দিয়ে আসা হচ্ছে আমার একমাত্র জুতার জোড়া, যেটা হচ্ছে আন্ডার আর্মার হাইকিং শুজ। এটা আমি হাওয়াইতে কিনছিলাম, আমি ইচ্ছা করে খুব ভালো দেখে একটা জুতা কিনছিলাম যেটা বেশি দিন টিকবে, কারণ আমি জানতাম একটা পয়েন্টে এরকম টাইম আসবে যে দিস উইল বি প্রবাবলি আমার একমাত্র জুতা, এটা নিয়ে আমার হাইকিং করা লাগবে, এটাই নিয়ে আমার বাইরে পার্টি করতে যাওয়া লাগবে, এটাই নিয়ে আমার ভালো ফর্মাল জায়গায় যাওয়া লাগবে। আমার অনেকসি আরেকটা জোড়া জুতা ছিল আর একটু ভালো হয়েছে মানে দেখতে সুন্দর, কিন্তু এটা মানে 12টা বেজে গেছিলো সামারে। তারপর যখন ড্রোনটা কিনছি তখন জাস্ট ফেলাই দেওয়া লাগছে, কারণ আমার ব্যাগে আর কোনো জুতার স্পেস ছিল না। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি, হোপফুলি ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। যদি এরকম আরও ভিডিও দেখতে চান মানে আমি কীভাবে ট্রাভেল করি বা ট্রাভেল টিউটোরিয়ালস, তার আমাকে প্লিজ কমেন্টসে জানান, কারণ ইউজুয়ালি আমি এরকম ভিডিও বানাই না, বাট এরকম অনেক ভিডিও আমি বানাতে পারবো, কারণ আমার প্রবলি অনেক এরকম ইনফরমেশন আছে ট্রাভেলিংয়ের ব্যাপারে যেটা অনেকের কাছেই নাই বাংলাদেশে, যেটা প্রবলি আপনাদের কাছে ইউজফুল হতে পারে। যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যদি আমি কী করতেছি রিয়েল টাইমে দেখতে চান বা আমাকে ফলো করতে চান রিয়েল টাইমে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadir_on_the_go। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, ডেফিনেটলি জর্জিয়া থেকে আরেকটা ভিডিওতে।